সবাই উচ্চ স্বরে বলেন আল্লাহু আকবার, মহাব্বতে আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, ইয়া ওলী আল্লাহ, ইয়া মুরশিদ। এবার জোরে জোরে বলি মারহাবা। আপনারা এমন একটি শ্রেষ্ঠ উচ্চ গ্রহণযোগ্য দরবারে পাকে বসে আছেন, যে দরবারে পাকের দিকে রসুলি পাকের নজর মোবারক রয়েছে। কারণ যেখানে আশেক থাকে সেখানে মাশুকের দৃষ্টি থাকে। এই দরবার একটি শ্রেষ্ঠ দরবার, এই দরবারে পীর শ্রেষ্ঠ, মুরিদরাও শ্রেষ্ঠ, তরিকাও শ্রেষ্ঠ। যেহেতু এই দরবারে যারা শহীদ রয়েছেন মাজারে পাকে, আমার লাইফে আমি এই মাত্র দুইবার আসলাম, কয়বার কিন্তু আমার মনে হচ্ছে দুইবার এমনি জাহিরি এসেছি, বাতিনি মনে হয় রুহ জগৎ থেকে আমার সম্পর্ক রয়েছে। কারণ সেখানে যদি সম্পর্ক না হতো এখানে প্রবেশ করা সম্ভব হতো। এজন্য আপনারা যারা, আমরা যারা এখানে এসেছি বসেছি, আমাদের সকলের উচিত আজকে একটি খেয়ালে ধ্যানে আমরা এখানে বসব যে আমরা মদিনা মুখী হব এবং রসুলকে আমাদের হৃদয়ের মধ্যে স্থান দেব। ফানা ফির রসুলের আগে ফানা ফির শেখ হতে হবে। আজকে যারা এখানে এসেছেন আমরা সকাল আমাদের পীর মুর্শিদের অন্তর বিজয় করতে চাই কি চাই না, তুই হাত তুলে বলে চাই কি চাই না, আল্লাহ পাক যেন কবুল করেন সবাই বলুন আমিন। আমি আপনাদের সামনে আউলি কেরামের শানে আল্লাহ পাকে কালামে কদীর ফুরকান হামিদ থেকে একটুকরো আয়াত কেরিমে তেলাওয়াত করেছি, যিনি আজকে আবু সুফিয়ান আবিদি আল কাদরিকে দ্বিতীয় অধিবেশনের বক্তা হিসেবে মঞ্জুর করেছেন। আপনাদেরকে সুন্দর করে, চতুর্দিকে বর্ষা হচ্ছে, পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমরা আসতো আমাদের গাড়ির মধ্যে গোলাপ জলের মতো কিছু কিছু বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি হতে পারে না হতে পারে, কিন্তু যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি নিশ্চয় মিকাইল ইসলামও আমাদের প্রতি আজকে সমর্থন করেছেন। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, মিকাইল ইসলাম নবী চাই কি চায় না, আল্লাহ চাই কি চায় না, মিকাইল ইসলাম সুন্নিদের পক্ষে আছে কিনা, কেয়ামত পর্যন্ত থাকবে কিনা, কোন ফেরেশতা একজন বেঈমানের পক্ষে নাই, সব ফেরেশতারা ইমানদারের পক্ষে। তা আমি এসেছি বরিশালের ভাইয়েরা, আর একটা কি খালি পটুয়াখালীর ভাইয়েরা, কলাপাড়া খুলনা বিভিন্ন জায়গার থেকে অনেক ইমানি ভাইরা এসেছেন, আপনাদেরকে আমি শুভেচ্ছা ধন্যবাদ মোবারকবাদ জানাই। গত দুই বছর আগে আমার প্রায় সেই সমস্ত এলাকায় সফর হয়েছে পীর সাহেব সহ, সফরে আমি খুব খুশি হয়েছি কারণ আপনাদের অঞ্চলে আপনাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, দুরুদ, মাজার জিয়ারত, মিলাদের নবী, উরুসুন নবী, উরুস বাপ, এগুলো ধরে রেখেছেন। নিশ্চয় আপনারা তার জাজা, তার ইনাম, তার পুরস্কার অচিরি হাশরের ময়দানে রাসূল করিমের হাত মোবারক থেকে পাবেন। কারণ আমাদের মূল সম্পদ হচ্ছে প্রেম। যদি বলেন মূল সম্পদ কি, ইবাদত করে আল্লাহকে খুশি করার মতো সেই ক্যাপাসিটি আমাদের নেই। কারণ সাহাবা ইকরামের তুলনায় তো আমাদের ওযু হয় না, নামাজ হচ্ছে না, তো আমরা কি করব, আমাদের এদের বাম দুদের দুই আঙ্গুল নিচে একটি কালাম, এই কালামের ভিতরে আমরা শুধু নবীর প্রেম, মুর্শিদের প্রেম রাখবো, আওলাদ রাসূলের প্রেম রাখবো, এই ভালোবাসায় আমাদেরকে নবীর কাছে পৌঁছে দিতে হবে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ, আমরা নবীর প্রেম চাই কি চাই না, নবীর প্রেমের নাম ঈমান। আরো জোরে বলেন নবীর প্রেমের নাম ঈমান, যার কাছে বলেন নবীর প্রেম নাই তাদের মধ্যে ঈমান নাই। এজন্য আল্লাহ পাকের পবিত্র কালামে কদীম ফুরকান হামিদ থেকে এক টুকরা আয়াত কেরিমে তেলাওয়াত করেছি।
যে কোরআন করিম আগামী মাসে এখন থেকে 1500 বছর পূর্বে মক্কার জমিনে মক্কা শহরে জবেল নূর পাহাড়ে নাজিল হয়েছিল 1500 বছর পূর্বে আমার প্রিয় নবী নূর মুজাসসাম ফখরে আদম ওয়া বনি আদম হুজুর আকরাম রাহাতুল আশিকিন সিরাজুল মুনীর শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা যিনি আল্লাহর জাত নূর যিনি আমাদের সকলের কবর হাশরে মিজানের একমাত্র কাণ্ডারি সবাই উচ্চস্বরে বলি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনুল করিম আগামী রমজানে অর্থাৎ এখন থেকে 1500 বছর পরে রাসূল করিমের উপর আল্লাহ নাযিল করেছেন, ঠিক কি না? এই কোরআন শরীফে কোনো সন্দেহ আছে? না। এই কোরআন শরীফে কোনো ভুল আছে? না। কোনো মানুষের যুক্তি ফিট করা আছে? না। কোনো মানুষের বুদ্ধিতে সংযুক্ত করা আছে? না। এই কোরআন শরীফ সম্পূর্ণ কার? আল্লাহ। আরো জোরে বলুন, কার? আল্লাহ। কোরআন শরীফ আল্লাহ। এই কোরআন শরীফ আল্লাহ পাক তার বিশেষ বিশেষ বান্দা বিশেষ বিশেষ ব্যক্তিদের বিশেষ বিশেষ খাস বান্দাদের কথা তিনি কোরআনুল করিমে উল্লেখ করেছেন। সেখানে আজকের দরবারে যারা শহীদ রয়েছেন বুজুর্গ আমাদের নয়নমণি আজকে যার উরুস মাহফিল হচ্ছে আল্লামা আমজাদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সন্তান ওনার হযরত আল্লামা মুমতাজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখানে শুয়ে আছেন। দুই ওলির নজর আমাদের দিকে রয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ না। আমি আজকে ওনার জীবনী দেখে আশ্চর্য হলাম, অবাক হলাম। হযরত আল্লামা শাহ সুফি মুখলিসুর রহমান জাহাঙ্গীরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জনাব আল্লামা মুফতি আমজাদ আলী হ্যাঁ রাদিয়াল্লাহু তাআলা জরমের 50 বছর পূর্বে পুরুষ কত কততম 75 আরো 50 125 বছর আগে তাজা ঘটনা। যেই দরবারে দরবার হবে, এই দরবারে শায়ের আল্লাহ হবে, এই দরবারে কিয়ামত পর্যন্ত অসংখ্য আশেক রাসূল আসবে, এটা আল্লামা মুখলিসুর রহমান জাহাঙ্গীরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃষ্টিতে আল্লাহ পাক আগে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিন দে আল্লাহর ওলির পছন্দনীয় নবীর পছন্দনীয়, এটা আপনাদের বিশ্বাস হয় কি? আপনারা যতক্ষণ এখানে থাকবেন মনে করবেন জান্নাতের বাগান হয়েছে। এটা দরবারে এসেছি এই জন্য ক্যাম্পাস করতেছি তা না, এটা আমি ক্যাম্পাস না করলেও আল্লাহ এটার মান সম্মান আগের থেকেই বাড়িয়ে দিয়েছেন। এই জন্য যতক্ষণ এখানে থাকবেন আদব সহি থাকবেন, যতক্ষণ পর্যন্ত থাকবেন মনে করবেন এদিকে বাস্তব মসজিদ রয়েছে, ওইদিকে মসজিদের মসজিদ রয়েছে, এদের থেকে ওদের ক্ষমতা অনেক বেশি, খবরদার। এটা মাইন্ড রাখবেন না যে এরা কবরে চলে গেছে একটু মশকারি টসকারি করি, না, ওনাদের ক্ষমতা কবর যাওয়ার পরে অনেক বেশি। জন্য আল্লাহ পাক আউলি কেরামের কথা কোরআনে পাক উল্লেখ করেছেন। আউলি কেরাম আমাদের দেশটিতে সর্বোচ্চ শ্রেষ্ঠ, কতগুলো মর্যাদার পজিশন রয়েছে, মন্ত্রী, শিক্ষামন্ত্রী, ধর্মমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, হ্যাঁ কল্যাণ মন্ত্রী, হ্যাঁ শিল্পমন্ত্রী, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এগুলো দুনিয়াবি একটা ক্লাস রয়েছে। আল্লাহু আকবার। এই সমস্ত সব মন্ত্রী যাদের পায়ের ধুলার কাছে কিছু নয় তারা হচ্ছে আউলি কেরাম। চিৎকার দিব ছিল আউলি কেরামের মর্যাদা বেশি না মন্ত্রীর মর্যাদা বেশি? আরো জানবেন কার মর্যাদা বেশি? আরেকটু তিনবার বলেন হুকুম কার? আরো জোরে বলেন, আমরা এই হুকুম মানতে চাই কি চাই না? ওলিদের মর্যাদা অনেক ঊর্ধ্বে, অনেক শ্রেষ্ঠে, এগুলো আমাদের প্রান্ত। আমাদের ডাইনে পাশে এলাকায় অনেক দুষ্ট আছে বাংলাদেশে যারা ওলি আল্লাহ মানে না, তারা এমন মানা মানে শয়তানকে মানে, আর শয়তান এমন তাদেরকে সাহায্য করবে জাহান্নাম উদ্বোধন করে দিয়ে ছাড়া। আপনার কি
জাহান্নাম চান না জান্নাত চান? আর একটু জোরে বল কি চান? জান্নাত চাইতে হলে মুর্শিদ লাগবে কি না? ওলি আল্লাহ, মাজার, উরুস, জিয়ারত, ফাতিহা, সব শ্রদ্ধা, ভক্তি, আদব, বেয়াদবি, আগে একটু ওয়াশ করি তারপরে ওয়াশ করি। আউলিয়া কেরামের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন কোরআনে। উনি কারা সেটা আমাদেরকে জানতে হবে। আর রোজা রাখবে কারা? যারা ইমানদার। বেঈমানের উপর রোজা ফরজ করা হয় না। যথেষ্ট রোজদারি বাংলাদেশে আছে। এক শ্রেণীর গাট্টিওয়ালা রোজা রাখে, ওহাবি রোজা রাখে, খারিজি রোজা রাখে, রাফিজি রোজা রাখে, মওদুদি রোজা রাখে, জামাতি মোজা রাখে, বেঈমান মোজা রাখে, মুনাফিক রোজা রাখে। তাদের রোজা রাখা না রাখা সমান। আর আমরা যারা সুন্নি নবীওয়ালা ওলিওয়ালা মুর্শিদওয়ালা, আমাদের উপর রোজা ফরজ, কারণ আমরা হচ্ছি নবীর গোলাম। চিৎকার দিব বলছিল, আপনাদের নবীর গোলামি হতে কোনো সন্দেহ আছে? নবীর গোলাম হতে চাই কি চাই না? তুই হাত তুলে দেখান ফেরেশতার ফটো তো, নবীর গোলাম হতে চাই কি চাই না? তিনবার বলি ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন মহব্বতে বলি, বলেন নবী আছে যেখানে, মিলাদ কিয়াম যেখানে, উরুস মাহফিল যেখানে, আওলাদ রসুল যেখানে, কোরআন করিম যেখানে, সালাম কালাম যেখানে, বেয়াদবি যেখানে। আমরা বেয়াদবির কাছে এজন্য আমার প্রিয় সুন্নি ভাইরা আউলি কেরামের দরবার আপনি এসেছেন। আপনাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা আজকে একটি উপযুক্ত, গ্রহণযোগ্য, শ্রেষ্ঠ, দামিময় দরবারে আপনি এসেছেন। এটা দূরে সরি পড়ুন, আল্লাহুম্মা ইকরাম, যাদের মাধ্যমে আল্লাহ পাক ইসলাম প্রচার প্রসার করেছেন, ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, যাদের মাধ্যমে ইসলাম এদেশ থেকে ওদেশ এসেছেন, তারাই হচ্ছেন আউলি কেরাম। আমাদের ভারতে, ভারত জগতে যিনি বড় ওলি, যিনি হচ্ছেন হুজুরে গৌসুল আজম মাহবুব সুবহানি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হু বাগিনা, যিনি হচ্ছেন খাজা গরীব নওয়াজ। উচ্চস্বরে বলুন মারহাবা। আপনার কি খাজা গরীব নওয়াজের বিপক্ষে না পক্ষে? ওনার দ্বারা কি ইসলাম নষ্ট হলো না প্রতিষ্ঠিত হলো? উনি এখনো আছে কিনা? কোথায় আছেন? কোন দেশে? মরে গেছে না জিন্দা? এখনো আশেকের দিলের তামান্না, দিলের অবস্থা দেখে কি দেখে না? এ ক্ষমতা ওনাকে দিয়েছেন কে? খাজা গরীব নামাজ, সে খাজা গরীব নামাজ এই দেশে যদি ইসলাম না আনতেন, শাহ জালাল বাবা যদি না আসতেন, আমরা মুসলমান হতাম? প্রতিটি মুসলমান হওয়ার পিছে যাদের অবদান, তিনি হচ্ছেন খাজা গরীব নওয়াজ, হুজুরে গৌসে পাক, হযরতে বাহেদ্দিন নকশবন্দী, হযরতে সিরহিন্দি মুজাদ্দিদে আলফ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাদের পরিশ্রমের কারণে, রিয়াজতের কারণে, মেহনতের কারণে আজকে পর্যন্ত আমরা মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছি আলহামদুলিল্লাহ। ওনারা যদি ইসলাম না আনতেন, আমরা ইসলাম পেতাম না। ওনাদের কারণে আমরা মুসলমান হয়েছি। আজকে যারা সীমিত মসজিদে মসজিদে ইসলাম প্রচার করে চিল্লা দেন, এদের যে ধারা, এদের যে ইসলামের যে একটা অবস্থা, এই ধরনের ধারা কোনো আউলিয়া কেরামের মধ্যে
ছিল না। হ্যাঁ, আমরাও তাবলিগ করব, তাবলিগের পক্ষে আমাদের জীবন কোরবানি দিব। যে তাবলিগ করেছেন মুজাদ্দিদ আল হাসান, যে তাবলিগ করেছেন বাহাদ নকশবন্দি, যে তাবলিগ করেছেন হাজা গরিব নওয়াজ, যে তাবলিগ করেছেন হুজুর গৌসে বাগ, যে তাবলিগ করেছেন হযরতে শাহজালাল শাহ ফরান 360 আউলিয়া, যে তাবলিগ করেছেন আউলি কেরাম, সেই তাবলিগ আমরা চাই কি চাই না? ডান হাত তুলে বলো চাই কি চাই না? এই তাবলিগের মধ্যে মদিনার নূর আছে কিনা? আছে। কিন্তু মানব গড়া তাবলিগে মদিনার নূর নাই। মদিনা